নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়াস্টারডে রাউন্ড আপ। রানীগঞ্জের মাড়োয়ারি মিত্র পরিষদ, স্পোর্টস অ্যাসেম্বলি এবং মহাবীর ব্যায়াম সমিতির পক্ষ থেকে হোলি উৎসব পালন করা হলো উৎসাহের সঙ্গে। পাশাপাশি সম্মানিত করা হয় বরিষ্ঠ নাগরিক রতন সাধনালিকা এবং তার স্ত্রী আর শ্যাম সুন্দর মোদি এবং তার স্ত্রীকে। প্রায় আড়াই দশক পর ত্রিপুরায় দেখা গেল লাল দুর্গে গেরুয়ার ঝড়। বিজেপির এই জয়ের প্রভাব পড়ল এ রাজ্যেও। আনন্দে উৎসবে মাতলেন বিজেপি সমর্থকেরা। রানীগঞ্জে 2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম হলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহসভাপতি সুধাকর কর্মকার। আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রং খেলে ফেরার পথে রানীগঞ্জে দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। অন্যদিকে রানীগঞ্জের নবীনগরে 12 বছরের শিশু বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। মদ্যপান এবং মহিলাদের কটুক্তি করার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয় মোট 4 জন। ঘটনাটি ঘটেছে কুলটি থানার লালবাজার এলাকায়। ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ। শনিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বন্ধ আবাসন থেকে পঞ্চাকলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জামুরিয়ার বেলবাদ কলিয়ারিতে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। স্বর্গীয় দেবাশিস ঘটকের স্মৃতিতে আসানসোল ব্যারেট ক্লাবে একটি জলাধারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোলে শুরু হলো প্রথম পশ্চিম বর্ধমান বইমেলা, চলবে আগামী 8ই মার্চ পর্যন্ত। ফের যৌন নির্যাতনের শিকার এক 10 বছরের নাবালিকা। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মুখ্যমন্ত্রী উন্নয়ন কর্মসূচিগুলিকে তুলে ধরার উদ্দেশ্যে পূর্ব বর্ধমানে একটি উন্নয়ন যাত্রা বার করা হয় জেলা প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকে। দুর্গাপুরের চিলড্রেন্স একাডেমি অব কালচার ভবন খোলার দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে নামল কর্তৃপক্ষ, করা হয় অবস্থান বিক্ষোভ। পূর্ব বর্ধমানের আলমগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার এবং রাস্তাঘাট সারাইয়ের কাজ করা হচ্ছে না। এই অভিযোগের ভিত্তিতে আগামী পৌরসভা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিল বাসিন্দারা।